ও হ্যাঁ, আজও কিন্তু রহস্য এক জোড়া, কালো বেড়াল আর ছোট ডান হাত। বিভূতিভূষণ চক্রবর্তী আর অভিজ্ঞান রায়চৌধুরীর কলমে। চলো তাহলে যাওয়া যাক, আজ এই মধ্যরাত অতিক্রান্ত রবিবারের অনুষ্ঠান সোমবারের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার বিচিত্র আয়োজনে তোমাদের নিয়ে যাই বৃষ্টি স্নাত এক সন্ধ্যায় উত্তর কলকাতার এক বৈঠকখানায়, যেখানে বৈঠকই গপ্প ঠিক জমি ওঠার মুখে। চাপ পাঁপড় ভাজা শেষ, চুরোটের ধোঁয়ায় ঘরের মধ্যে রহস্য ঘনীভূত, গপ্পের বা রহস্যের কেন্দ্রে এক কালো বেড়াল। বিভূতিভূষণ চক্রবর্তীর রহস্য কাহিনী কালো বেড়াল। কদিন ধরে বৃষ্টির কোনো কামাই নেই, আজও সকাল থেকে মেঘের কালি মুখে মেখে আকাশ ঝরঝর করে কেঁদে চলেছে। বৃষ্টির মেজাজ কখনো ঝিমোনো, কখনো তেরিয়া, পথে হাঁটু ডোবা জল। কলকাতাবাসী, বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলের বাসিন্দারা কর্পোরেশনের মুণ্ডপাত করছে পথের দুরবস্থায় নাকানি চোবানি খেয়ে। কৈলাসচন্দ্রের বৈঠকখানায় সভ্যবৃন্দ নির্দিষ্ট সময়ে আজও হাজির। গরম পাঁপড় ভাজার সঙ্গে চায়ের পর্ব সমাপ্তির পর হাজারিমশায় চুরোট ধরিয়ে থেমে থেমে ধোঁয়া ছেড়ে বললেন, বীরিনচি, ও সাহেবের কালো বিড়াল গল্পটা পড়েছ নিশ্চয়ই? সেই এক চোখকানা কালো বিড়াল, মানে এডগার অ্যালেন পো? হ্যাঁ, পড়েছি বই কি, খাসা খাসা গল্প, অদ্ভুত। ওই ঘনশ্যাম, গল্পের চেয়েও কত বেশি রকমের অদ্ভুত হতে পারে সত্যিকারের ঘটনা, শুনলে তো বিশ্বাসই করতে পারবে না। তা যা বলেছেন হাজারি মশাই, সত্যিকারের অনেক উদ্ভট ব্যাপারও যে কল্পনাকে হার মানায় এ কথা আমি বিশ্বাস করি। আর আপনার গল্প মানেই তো, তো বলুন বলুন শুনি। হাজারি মশাই গল্প শুরু করলেন। বিক্রম বর্মন প্রমোশন পেয়ে সবেমাত্র পুরোপুরি ইন্সপেক্টর হয়ে থানার চেয়ারে বসেছে। সেই সময় ঘটনা, একদিন রাত 10টার সময় একটা সাংঘাতিক রকমের দাঙ্গার খবর পেয়ে সেখানে গিয়ে তদন্তের কাজ সেরে থানায় ফিরে রিপোর্ট লিখতে বসে বিক্রম তার সহকারীকে বললে, বুঝলে হিমাদ্রি, এই নচ্ছারগুলোর জ্বালায় সমাজের শান্তি একেবারে বনবাসে যেতে বসেছে। যে কটাকে পেরেছি ধরেছি, বাকি সবগুলোকে খাঁচায় পুরে ফেলতে হবে, খুব ভোরেই আর একবার হানা দিতে হবে। হিমাদ্রি, তুমি এখন বিশ্রাম নিতে যাও, আমিও লেখাটা চট করে সেরে ফেলে উঠছি। তা রাত প্রায় একটা হলো। সাব ইন্সপেক্টর হিমাদ্রি রায় একটা হাই তুলে অভিবাদন করে চলে গেল। বাকিটুকু এই 5 মিনিটের মধ্যে লিখে ফেলেই কিছুক্ষণ শুয়ে পড়বো। বিক্রম বর্মন আপন মনে লিখে চলল। বিক্রম কলম ছেড়ে আড়ামোড়া ভেঙে নিতে নিতে সেই ভাবল, বাকিটুকু 5 মিনিটের মধ্যে লিখে ফেলে শয্যাশ্রয় নিতে হবে। এমন সময় ফোন, বিরক্তির সঙ্গে রিসিভার তুলে নিল বিক্রম। হ্যালো। উপাস থেকে জবাব ভেসে এলো, আমি বিক্রম বর্মনের সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি, আপনি? আমি দিবাকর মল্লিক, আমায় মনে আছে তো? বিলক্ষণ ব্যাপার কি এত রাত্রে? বিক্রমের মনে পড়ল, মাসখানেক আগে এই অঞ্চলের কি একটা সমিতির বার্ষিক উৎসব সভায় ডক্টর ডি মল্লিক সভাপতিত্ব করেছিলেন, আর প্রধান অতিথির আসনে ছিল সে। সেই প্রথম আলাপ, যদিও তার আগে ডাক্তার মল্লিক সম্বন্ধে সে শুনেছিল। প্রচণ্ড জ্ঞানী এবং গবেষক ব্যক্তি তিনি, পরস্পর পরস্পরকে নিমন্ত্রণ করলেও সেটা রক্ষা করার কারোর পক্ষে এ পর্যন্ত সম্ভব হয়নি। আপনাকে নিতান্ত বাধ্য হয়ে এত রাত্রে বিরক্ত করলাম মিস্টার বর্মন। আমার বাড়িতে আপনাকে একবার এখনই আসতে হবে, আর তখন আমি থাকবো না। তার মানে আপনি বাড়িতে থাকবেন না, অথচ আমায় যেতে বলার মানে? জানতে পারবেন
দয়া করে আমাকে উন্মাদ না ভেবে চলে আসুন মিস্টার বর্মন। কিন্তু কারণটা? আমি আত্মহত্যা করছি। হোয়াট? মানে স্যার আপনি প্রকৃতিস্থ আছেন তো? স্যার এসব কি বলছেন আপনি? মিস্টার বর্মন, আপনি আমার কথায় অবিশ্বাস করে এখন যদিও না আসেন, সকালে আপনাকে নিশ্চয়ই আসতে হবে। কেননা আমার বৃদ্ধ রামু ডাকতে এসে যখন দেখবে আমি নেই, তখন সবার আগে তো আপনাকেই খবরটা দেবে। আমি কিন্তু আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। স্বাভাবিক, আর এটাও সত্যি আমার কথাগুলো আপনার কাছে ঠিক স্বাভাবিক শোনাচ্ছে না। যাক, আশা না আশা আপনার অভিমত চিরদিনের মতো শেষ নমস্কার জানালাম আপনাকে, বিদায়। বিক্রম জবুথবু হয়ে গেল কিছুক্ষণের জন্য, ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখল নাকি? একজন জ্ঞানবান সুস্থ মানুষ আত্মহত্যা করার স্থির সিদ্ধান্ত করে সে খবর কাউকে জানাতে পারে? সত্যি তো, এ তো ভারী তাজ্জব ব্যাপার। হ্যাঁ, কি বলো কৈলাস? না না ঘনশ্যাম, আমার কৌতূহল হচ্ছে, ডক্টর মল্লিক কি সত্যি মারা গেলেন? মানে আত্মহত্যা করলেন? ও হাজারি মশাই! হ্যাঁ, তা করলেন বই কি? সে কি, কেন, কারণটা কি? মাথা কি সত্যি বিগড়ে গিয়েছিল? না, কারণটা কালো বেড়াল। কালো বেড়াল? ব্যাপারটা বেশ রহস্যময় মনে হচ্ছে, সবটুকু না শুনলে তো বোঝা যাবে না। বলুন বলুন হাজারি মশাই। সামান্য একটা কালো বেড়ালের জন্যে এমন শোচনীয় এবং করুণ ঘটনা সম্ভব হতে পারে, বিশ্বাস হতে চায় না সত্যি। তবু মিথ্যে নয় একটি কথাও। দ্বিধাগ্রস্ত মনে বিক্রম শেষ পর্যন্ত ডক্টর মল্লিকের বাড়ি গিয়ে হাজির হল। বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার পর ঘুম ভাঙা চোখ রগড়াতে রগড়াতে ভৃত্য এসে দরজা খুলে দিল। তোমার বাবু কোথায়? তার ঘরে ঘুমোচ্ছেন। তুমি ঠিক জানো তিনি ঘুমোচ্ছেন? এত রাতে কেউ জেগে থাকে নাকি? তুমি যেমন ছিলে না। তোমার বাবুর ঘরে নিয়ে চলো, চলো দেখা করব। এত রাতে? বেশি কথা না বাড়িয়ে চলো। দোতলার একটা ঘরের দরজায় হাত দিতেই ভেজানো পাল্লা খুলে গিয়ে ফিকে বেগুনি রঙের আলোর স্বপ্নমায়ায় দুচোখ জুড়িয়ে গেল। বিক্রম দেখতে পেল একটি পালঙ্কের ওপর শুভ্র শয্যায় ডক্টর মল্লিক শুয়ে আছেন, আর তার বুকের উপরে সুন্দর চেহারার একটি বছর ছয়েকের ছেলে, দুজনেই পরম শান্তিতে গভীর ঘুমে। বাবু আর তার ছেলে কেমন নিশ্চিন্তে বাপের বুকে শুয়ে ঘুমাচ্ছে। আজই ছুটি পেয়ে এসেছে, ওই সাহেবদের স্কুলে পড়ে কিনা? মা মরা ছেলে, ওই তো বাবু তো একটাই ছেলে, সবে ধন নীলমণি। ডক্টর মল্লিক, ডক্টর মল্লিক! তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে বিক্রম। কই, শ্বাস প্রশ্বাসের শব্দটুকু তো শোনা যাচ্ছে না, সামান্য স্পন্দনও দেখা যাচ্ছে না দুজনের কারু শরীরে। নিঃশব্দ পাথরের মূর্তি দুটি শুয়ে আছে যেন। বিক্রম চড়া গলায় ডাকলো, ডক্টর মল্লিক, ডক্টর মল্লিক শুনছেন? বিছানার ওপর ঝুঁকে পড়ে ডক্টর মল্লিকের দেহ স্পর্শ করেই বিক্রম চমকে উঠল, আর তক্ষণই নজরে পড়ল মাথার বালিশের পাশেই একটা পুরো খাম রয়েছে। অপ্রচুর আলোতে গোটা গোটা অক্ষরে লেখাটা পড়তে পারল, শ্রী বিক্রম বর্মন বন্ধুবর্ষু। হাজারি মশাই থামলেন, প্রখর কৌতূহলের সঙ্গে শ্রোতার দল অভিনব কাহিনীর বিস্ময়কর পরিণতির অপেক্ষায় যেন শ্বাস রুদ্ধ করে প্রতিটি শব্দ গিলছিল। হাজারি মশায়ের নীরবতায় সকলে নড়ে চড়ে বসল। চিঠি? কিসের চিঠি? বিক্রম বাবুকে চিঠি কেন? জীবনে দেনা পাওনার হিসেবে বলতে পারো, বলতে পারো পাপের ঋণ শোধের দলিল। পাপের ঋণ? মানে কার পাপ? ডক্টর মল্লিক আর তার ছেলেটি ওকে? হ্যাঁ। কি বলছেন হাজারি মশাই? দুজনেই এপারের মায়া কাটিয়ে ফেলেছিল, বাপ আর ছেলে একসঙ্গে মরল। এটা তাহলে আত্মহত্যা নয়, খুন?
নিশ্চয়ই কারো স্বার্থে খা লেগেছিল তাই? না ঘনশ্যাম, ব্যাপারটা মোটেই তা নয়। তবে কি ওই যে বললেন কালো বিড়াল, মানে কোনো ভৌতিক ব্যাপার নাকি? হ্যাঁ, কি সাংঘাতিক! ওসব কিছু নয়, বলতে পারো একটি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড আর অপরটি স্বেচ্ছাকৃত আত্মহত্যা। ব্যাপারটা আসলে কি সেই কথাই লিখে গিয়েছিলেন ডক্টর মল্লিক বিক্রমকে লেখা চিঠিতে। আর আশ্চর্য কথা, অনিচ্ছা সত্ত্বেও হত্যা করা, আবার ইচ্ছে করে মৃত্যুবরণ। তবে কালো বিড়ালটা কি, তার সঙ্গে কি সম্পর্ক এই মৃত্যুর? সেই তো উপলক্ষ। হ্যাঁ, কি বলছেন হাজারি মশাই? হ্যাঁ, চিঠিটা আমায় বিক্রম দেখিয়েছিল, অনেকদিন আগের হলেও প্রতিটি শব্দ হুবহু মনে আছে আমার। মান্যবরেষু শ্রীযুক্ত বিক্রম বর্মন, আপনাকে এই চিঠি লিখে আমার মনে কিছুটা শান্তি পেতে চাই। অবশ্য তা ছাড়াও এই চিঠির অন্য মূল্য আছে আমি জানি। আমি দিবাকর মল্লিক, সুস্থ মস্তিষ্কে এবং সচেতন অবস্থায় আমার অস্তিত্বের বিলোপের জন্যে পটাশিয়াম সায়ানাইড বিষ গ্রহণ করলাম। কেন করলাম সে কারণটাই বলছি। খুবই সংক্ষেপে আমার বক্তব্যটুকু বলতে চাই। আজকের দিনে মানুষের জীবনে সভ্যতার আলোর প্রাচুর্য যতটা বৃদ্ধি লাভ করেছে, আমার ব্যক্তিগত ধারণা তুলনায় মানুষের মনোজগতের অন্ধকার সেই আদিম যুগের কন্দর গর্ভের গণ্ডি মুক্ত হতে পারেনি। সময়ে অসময়ে নানাভাবে পশুত্বের আবির্ভাব ঘটে মনুষ্যত্বকে হত্যা করে। আমাদের চোখের সামনে তেমন ঘটনার অভাব মোটেই নেই। আমার দৈহিক মৃত্যুর অনেক আগে আমি নিজের হাতে হত্যা করেছি আমার আত্মাকে, সেই কথাই বলছি। এমএসসি পাশ করে যখন আমি আমার আগামী ভবিষ্যতের কথা চিন্তা করছি, চাকরি করব না অধ্যাপনা করব, সে সময় বাল্য বন্ধু চিন্ময় শিকদারের সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গেল। মফস্বলের এক কলেজে অধ্যাপনা করার সঙ্গে সঙ্গে সর্পবিষের সাহায্যে দুরারোগ্য ব্যাধির নিরাময়কারী কিছু আবিষ্কার করার গবেষণা চালাচ্ছে চিন্ময়। আমাকে বলে, চল আমার ওখানে গিয়ে প্রফেসরি করবি। আমি কোনো উত্তর না দিয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, একসময় স্কুলে কলেজে এমনকি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হিসেবে আমার চেয়ে অনেক নিম্নস্থানে ছিল, তার আজ কি উন্নতি! আর আমি বেশ কয়েক বছরের ব্যবধানের পর আজকের এই সাক্ষাৎকারে খুশি হওয়ার বদলে কেন জানি না আমার মনে কেমন অপ্রসন্ন ভাব জেগে উঠল। তবু এতদিনের ব্যবধানে দেখা হওয়া সত্ত্বেও সেই ছাত্র জীবনের মতো চিন্ময়ের ছেলে মানুষই ভাবটা যতই হোক ভালো লাগলো আমার। রাজি হয়ে চলে গেলাম সেই দিনই। একটা বিষয়ে আমাদের মিল ছিল ভারী অদ্ভুত। আমাদের দুজনেরই সাতকুলে কেউ ছিল না। অবর্ণনীয় সংগ্রাম করে জীবনের পথে চলতে হয়েছে আমাদের, হচ্ছেও। যাক, সেই কলেজের অধ্যাপনাকালীন ঘটনার এখানে কোনো প্রয়োজন নেই। চিন্ময়ের একাগ্র সাধনা আর সাপের বিশেষ সাহায্যে সঞ্জীবনী আবিষ্কারের প্রাণান্ত পরিশ্রমের সঙ্গে আমার কেবল এইটুকু সম্পর্ক ছিল যে সে কি করে বা না করে লক্ষ্য করতাম সব সময়। যখন দীর্ঘ ৬ বছর পরে চিন্ময় গবেষণায় চূড়ান্ত সাফল্য লাভের উল্লাসে আমাকে ছুটতে ছুটতে এসে আলিঙ্গন করল, ঠিক সেই মুহূর্তে আমার মনের গহন অরণ্যে ফণা তুলে জেগে উঠল এক হিংস্র ভূজঙ্গ। আপনি বিশ্বাস করতে পারেন, রাতের অন্ধকারে চিন্ময়ের সাধনালব্ধ সমস্ত সঞ্চয় নিঃশেষে চুরি করে আমি পালিয়ে এলাম। শুধু তাই নয়, চিন্ময়ের মস্তিষ্কের কর্মক্ষমতাও চিরদিনের মতো পঙ্গু করে দিয়ে এলাম ওই বিষের সাহায্যে, তাকে পাগল করে। আমি জানি না উন্মাদ চিন্ময় তার বিকৃত মনের অচেতনতার মধ্যেও আমার কথা স্মরণ করে ঘৃণায় শিহরে উঠেছিল কিনা। তারপর নাম, যশ, অর্থ, আমি হলাম ডক্টর দিবাকর মল্লিক। এই সময় বিবাহ করলাম। 3 বছরের মধ্যে স্ত্রী কত হলেন একমাত্র পুত্র সুধাকরকে রেখে। তার তখন
ছমাস মাত্র বয়স। এই ঘটনার পরে বছর কয়েক কিভাবে কাটলো অত বিস্তৃত করে বলবার কিছু নেই। 4 বছর বয়স হতেই দার্জিলিং এর এক মিশনারি স্কুলে ভর্তি করে দিলাম সুধাকরকে। আমিও নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করেছিলাম, বিশেষ সুফল পাইনি। দিনের পর দিন বিদায় নিয়ে গেছে জীবন থেকে। কয়েক মাস আগের কথা, একদিন ল্যাবরেটরিতে ঢুকে দেখলাম একটা প্রকাণ্ড কালো বিড়াল। সমস্ত শরীরে অন্য কোনো রং নেই, কুচকুচে কালো, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। আমার দিকে চেয়ে কুৎসিতভাবে গর্জে উঠে পালিয়ে গেল। কেন জানি না, ঠিক সেই মুহূর্তে এতদিন পরে আমার হঠাৎ মনে পড়ে গেল চিন্ময়কে। বছরখানেক আগেই পাগলা গারদে মারা গিয়েছিল চিন্ময়, সে খবরটা আমি পেয়েছিলাম। তখনই এডগার অ্যালান পোর সেই কালো বেড়ালের গল্পটাও আমার মনে পড়ল। অকারণ অস্বস্তিতে মন ভরে গেল, আমার কি সব দুশ্চিন্তা যেন মাথার ভিতরে জট পাকিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না, পরিষ্কার বুঝতে পারছিলাম না আমি কি কি ভাবতে চাইছি। সেই অপয়া বেড়ালটা, সেই কালো বেড়ালটা তারপর থেকে যেন ছায়ার মতো ঘুরতে লাগলো আমার পেছনে পেছনে। সে সুযোগ তো কেমন ভয়ও পেয়ে গেলাম আমি। আমি আমি ডক্টর ডি মল্লিক, একটা কালো বেড়াল দেখে আমার এই মনোবিকার। আমি কি তবে আর 5টা সাধারণ কুসংস্কারাচ্ছন্ন সাধারণ মানুষের মতো ওই কালো বেড়ালটাকে চিন্ময়ের প্রেতাত্ম বলে মনে করলাম? এই কি দুর্বুদ্ধি হলো আমার, যে মরে যায় সে কি প্রতিশোধ নিতে আসে কালো বেড়ালের মূর্তি ধরে? আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে আমার নিজেরই সন্দেহ হতে শুরু করলো, কিন্তু মনের কথা কাউকে বলবার তো কোনো সাহস আমার নেই। কি যন্ত্রণায় পড়লাম আমি। বিক্রমবাবু, আমি জানি চিঠি বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আপনি নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন আমার এই পাগলামির কথা পড়তে পড়তে। তবু বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেও আমি নিজের সঙ্গে অক্লান্ত যুদ্ধ করেও কিছুতেই ওই মার্জার বিভীষিকা মুছে ফেলতে পারলাম না। বেড়ালটা কোথা থেকে এলো কে জানে। কিছুদিন হলো বেড়ালটা রীতিমতো অত্যাচার শুরু করেছে। এতদিন শুধু হাজিরা দিয়েই খুশি ছিল, কিন্তু ইদানিং খাবার দাবার নষ্ট করা, ল্যাবরেটরির দামি কাঁচের সরঞ্জাম ভেঙে চুরমার করার দিকেই তার যেন বেশি মনোযোগ। কিছুতেই তো শত্রুটাকে তাড়ানো যায় না। আমার ভৃত্য রামু বেড়ালটাকে ভুতুড়ে বেড়াল ভেবেই নিয়েছিল এবং সে পারত পক্ষে ওকে এড়িয়ে চলত। তার এই ভীতির সঠিক কারণ আমি জানি না, কিন্তু কি করা যায়। আজ সকালে হঠাৎ মনে পড়ল, আর 2 দিন পরে সুধাকর ছুটিতে বাড়ি আসবে। ঠিক করলাম তার আগে এই বেড়ালটাকে সরিয়ে দিতে হবে চিরদিনের মতো। সন্ধ্যের সময় পটাশিয়াম সায়ানাইড কয়েকটা সন্দেশে মিশিয়ে আমার ল্যাবরেটরির এদিকে ওদিকে আর আমার শোবার ঘরে রেখে একটা জরুরি কাজে বেরোলাম। বাড়ি যখন ফিরলাম তখন 9টা বেজে গেছে। রামু আমাকে দেখেই বললে, সুধাকর এসে গেছে। আমার খুব আনন্দ হলো, ভাবলাম 2 দিন পরে আসার কথা আজই এসে পড়ল। রামু বললে, সে শোবার ঘরে ওপরে ঘুমোচ্ছে। শোবার ঘরে কথাটা কানে যেতে আমার মনে পড়ে গেল সন্দেশের কথা। দৌড়ে গেলাম নিচের ঘরে। সমস্ত পৃথিবী জুড়ে তখন যেন ভূমিকম্প হচ্ছে। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি চারদিক ভরে ফেলেছে। আমার আমার মাথার মধ্যে কেমন করছিল, যেন দম বন্ধ হয়ে মরে যাচ্ছে। আমি ঘরে ঢুকে, মালিককে বলা হবে না তো আমি লিখছি নিজের হাতে, ঘরে ঢুকে কি দেখলাম জানেন, আমার সুধাকর ঘরের মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছে। তার মুখে সন্দেশের গুঁড়ো লেগে আর হাতের মুঠোয় ধরা সন্দেশটা দোলা পাকিয়ে গেছে। বাকি সন্দেশগুলো আর ভাঙা প্রেতে ছড়িয়ে পড়ে আছে ঘরের মেঝের উপর। আমি ডক্টর দিওয়াকর মল্লিক, সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে এই দৃশ্য দেখলাম বিক্রমবাবু। আরো কি দেখলাম জানেন, আমার 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 বিছানার উপরে সেই কালো বেড়ালটা থাবা গেড়ে বসে আছে, জল জলে চোখে তাকিয়ে আছে সুধাকরের দিকে। তাকিয়ে দেখতে আমার সুধাকরকে। আমার আমার আর কিছু লেখা নেই, আর কিছু না। আমার শেষ করণীয় কর্তব্য স্থির করে এই চিঠিটা লিখলাম আর ফোন করে ডাকলাম আপনাকে।
বিক্রমবাবু নিজের হাতে সন্দেশে বিষ মিশিয়ে সেই সন্দেশ আমি খাইয়েছি একমাত্র ছেলেকে। চিন্ময় আমায় তবুও ক্ষমা করতে পারবে নাকি? আর চিরবিদায়কালীন নমস্কার আপনার জন্যই রেখে গেলাম, এটি বিভাকর মল্লিক। হাজারি মশায়ের গল্প শেষ হল, কারো মুখে কোনো কথা নেই। ঝমঝম করে বৃষ্টির নূপুর তখনও সমানে বেজে চলেছে। এ তো গল্পের চেয়েও অদ্ভুত। মানুষকে কোথায় নিয়ে যায় আর কি হয় তার পরিণতি। এক্ষুনি নিয়ে আসছি একেবারে অন্য স্বাদের এক রহস্য। অভিজ্ঞান রায়চৌধুরী আমাদের বেড়াতে নিয়ে যাবেন সুন্দরবনে। যাবে তো সবাই? ভাবতে পারছো না কি রহস্য লুকিয়ে আছে ছোট ডান হাতে? শুধু লঞ্চটা ছাড়ার অপেক্ষা।